এই নাও খাও। না ভাই আমি রোজা রাখছি। কি বলে এসব? জি ভাই আমি রোজা রাখছি। শেরিতে কি খেয়েছো? পাশের বাড়ির এক খালা কয়েকটা ভাত দিছিল তা খেয়ে আছি। তো ইফতারে কি খাবে? জানি না হয়তো পানি খেয়ে রোজাটা ভেঙতে হবে। আচ্ছা তুমি কি আজ আমার সাথে ইফতারি করবে? আপনি তো রোজা নাই আপনার সাথে আমি কিভাবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আমি যদি কাল থেকে রোজা থাকি তাহলে কি তুমি আমার সাথে ইফতারি করবা? জি ভাইয়া আপনি যদি কালকে রোজা থাকেন তাহলে আপনার সাথে আমি ইফতার করব। আচ্ছা ঠিক আছে। কি ভাইয়া কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। আজকে শেরিতে কি খেয়েছো? এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছি আজকে ভাইয়া। ও আচ্ছা আজকে তো আমি রোজা আছি, ইফতার করবা এই ভাইয়ের সাথে? কি হলো? কিছু না। ইফতার করবা আমার সাথে? কিন্তু কিন্তু কি বলো? আমার বন্ধুরাও তো আমার লাগানো রোজা রাখে, ওরা তো কিছু খেতে পারে না ইফতার সময়, ওদের সাথে আমি একা কি ভাবে ইফতার করি? ও আচ্ছা এ কথা ঠিক আছে, ওদেরকেও ডাক দিয়ে নিয়ে আসো, সবাই মিলে একসাথে ইফতার করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আজ মনে হচ্ছে আমি পরিতৃপ্ত, মনে হচ্ছে পৃথিবীর সেরা সুখী আমি। আজ আমি একটি ছোট ছেলের মাধ্যমে শিক্ষা পেলাম কিভাবে শত কষ্টের মধ্যেও মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নসিহত পালন করা যায়। আমি ওদের খুশির কিছুটা ভাগ নিতে পেরে আমি পরিতৃপ্ত। রেসপেক্ট ফর রমাদান। প্রাণকিস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।